এই যে বাক স্বাধীনতা বা নিজের বলার স্বাধীনতা নিজের লেখার স্বাধীনতা কিছুই তো মানুষের ছিল না মানুষ ভয় পেত আমি রাস্তায় যেতে যেতে সেদিন শুনছিলাম যে আমি তো প্রোফাইলটা যে লাল করব সেটাও আমার ভয় লাগছিল যে আসলে প্রোফাইলটা লাল করব কি না পলিটিক্যাল ক্যাম্পেইনে বিশেষ করে নির্বাচনের সময় কিছু কিছু বিশেষ বিশেষ নির্বাচনী এলাকায় তারকাদের নিত আপনার কি এই ধরনের অফার না না করতে হয়েছে কিনা বলুন মানে নানা সংগঠন হোক বা সংগঠনের তরফ থেকে নানা সময় আমাদের বিভিন্ন জায়গায় অনেকেই গিয়েছেন সেখানে আমি ইনভাইটেড ছিলাম যাওয়ার কথা ছিল তো আমি আসলে যাইনি আচ্ছা আমি আসলে কোন জায়গায় শেয়ার করতে যাই না করা যায় মানে এখন যদি এক্সকিউজ করতে কয় না করা যায় ডিপেন্ডস অন ইউ

বলবার সুযোগ পেয়েছে এই যে বাক স্বাধীনতা বা নিজের বলার স্বাধীনতা নিজের লেখার স্বাধীনতা কিছুই তো মানুষের ছিল না মানুষ ভয় পেত আমি রাস্তায় যেতে যেতে সেদিন শুনছিলাম যে আমি তো প্রোফাইলটা যে লাল করবো সেটাও আমার ভয় লাগছিল যে আসলে প্রোফাইলটা লাল করব কিনা সাধারণ একটা একজন মানুষ ওরা দুজন আলাপ করতে করতে যাচ্ছে আমরাও পাশে দিয়ে যাচ্ছি তো এই ভয় শুধু শিল্পী আপনি আমি বা যারা সাধারণ ধরনের ভয় ছিল তো এই ধরনের ভয়ে মানুষ কেন থাকতে চাইবে একটা স্বাধীন রাষ্ট্রে মানুষ ট্যাক্স দিয়ে থাকে মানুষ কষ্ট করে ইনকাম করে তার মধ্যে আবার একই মাছের ট্যাক্স তিন জায়গায় তিনবার করে দিতে হয় তো এই এরকম একটা অবস্থায় মানুষ আর কত দিন নিজেকে দাবিয়ে রাখবে সেই জায়গা থেকে যখন আসলে একটা সুযোগ ঘটেছে যে যেখানে কথা বলা যায় যে তৈরি হয়েছে ওই বারুদটা এবং এই যে দুঃশাসন চলছিল এই যে দুর্নীতি দুর্নীতিটা না হলে আমাদের দেশের চেহারাটা আরও অন্যরকম হতো তো আমরা তো মানে কয়জন মানুষ আসলে সরকারি সুবিধা নিয়ে অনেক মানে নিজের সুবিধা করতে পেরেছে গাড়ি বাড়ি প্লট বাড়ি করতে পেরেছে আমি জানি না প্রত্যেকটা মানুষই কিন্তু এদেশে সাধারণ মানুষ কিন্তু খুবই পরিশ্রমী ওরা মানে করে খায় ওরা নিজের কাজটা করতে চায় ওরা কিন্তু এত ঝামেলার মধ্যে জড়াতে চায় না কিন্তু তারপরও যদি প্রতিনিয়ত তার কাজটা করতে গিয়ে সে বাধার মুখে পড়ে তাহলে সে তার ফ্যামিলি নিয়ে সারভাইভটা কিভাবে করবে তারপর দিনের পর দিন যে পরিমাণ মানে দলীয়করণ হয়েছে সর্বক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে পুরস্কারের ক্ষেত্রে অনুদানের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি এই ধরনের দলীয়করণে আর আর কত কত সবাই মুখ মুখ বুঝে থাকবে কিংবা এই যে ধরেন দ্রব্য এত দাম দিয়ে কি লোকজন আসলে একটু ভালো ভালো খেতে পারে বাংলাদেশের শিল্পীরা তো কখনো কাঁচামাচের দামটা বাড়লো কেন এটা নিয়ে বরঞ্চ ওই সময়টা কি উন্নয়ন হলো এরকম অনেক পোস্ট দেখেছি অনেক অভিনেত্রী উন্নয়নটা শুধুমাত্র সেতু কেন্দ্রিক হয় তাহলে সেই উন্নয়নকে আমি উন্নয়ন বলবো না উন্নয়নটা আমার শিক্ষাগত উন্নয়ন হতে হবে আমার পলিটিক্যাল পলিটিক্যাল পিলার তো এগুলা শুধু অর্থনীতি একটা পলিটিক্যাল পিলারের একটা শিক্ষা সংস্কৃতি সমাজনীতি এই প্রত্যেকটা কিন্তু এক একটা পিলার এই প্রত্যেকটা পিলারকে অস্বীকার করে শুধুমাত্র অর্থনীতির উন্নয়ন শুধুমাত্র ব্রিজ আর শুধুমাত্র কনস্ট্রাকশনকে আমি উন্নয়ন বলতে পারি না এই উন্নয়ন যদি আমি ভালো একটা ব্রিজ কে ইউজ করতে হয় আমার সেই শিক্ষা থাকতে হবে কিভাবে আমি ইউজ করব আমার সেই কালচারাল প্র্যাকটিস থাকতে হবে আমার সেই বিবেক বোধ থাকতে হবে আমি যদি সেগুলো অ্যাচিভ করতে না পারি ওই ব্রিজ বেশি দিন টিকবে না রাইট কিন্তু আমরা তো খুব স্পষ্ট ভাবে জানি যে আসলে গান ও গণভবনে কারা একটু চা কফি বা হালো রুটি খেতে বা সেলফি এই যে কিছুদিন আগেও এই আন্দোলনের ভেতরে আমরা ফেসগুলো চিনি মানে খুবই এবং সেগুলো আমরা নিয়ে তা হাসাহাসি করি বা কথাবার্তা বলি আমি কিছু করে বলি আন্দোলনের ভেতরেও বিটিভিতে যাওয়ার জন্য আমার কাছে এবং গণভবনে যাওয়ার জন্য আমার কাছে ফোন এসেছিল আমি দুটোই সুন্দর ভাষায় বলেছি আমি যাব না বলে একদম স্পষ্ট বলেছি আমি যাব না এটা খুব মানে আমার কাছে মনে হয়েছে না করতে পারাটা না করতে পারাটা ইম্পর্ট্যান্ট আচ্ছা

আপনার ভেতরে অসহায়ত্ব তৈরি করতো না যে হতো মনে হতো যে ওকে ঠিক আছে হচ্ছে হবে ঠিক আছে মমো কাজ করে যা কেমন দেখতেন আপনার ছিল দম্ভ ছিল আনন্দ ছিল আমরা একসাথে অনেক দাওয়াতে গিয়েছি অনেক সময় একসাথে কাটিয়েছি অনেক অনুষ্ঠানে একসাথে গিয়েছি দে আর মাই কলিগস ফ্রেন্ডস ভাই ব্রাদার সবাই আমরা আমরা কিন্তু একটা সার্কেলের মধ্যে সবাই সারাক্ষণ থেকেছি বিভিন্ন অনুষ্ঠানে গেলে কমনলি সবার সাথেই দেখা হয় বিভিন্ন অনুষ্ঠানে আমরা এগুলা দেখতেই পাই আমাদের গা শোয়া হয়ে গিয়েছিল সম্ভবত আমার বিশেষ করে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে এভাবেই বোধহয় চলবে ওকে মমো মন্দির নিজের কাজটা করে যাও যদি কপালে কিছু জীবনে থাকে তাহলে হবে আর না হয় হবে না আমি ফোর্স তো করতে পারি না তাই না আর আমি কি করতে পারি আমি একটা সাধারণ মানুষ আমার জীবিকা জীবন হচ্ছে অভিনয় করা আমি অভিনয় করে আমার রুটি রুজি এটা আমার আমার জীবন চলে আমাকে লোকে চেনে সম্মান করে তা আমি শুধু এই কাজটাতে এক্সপার্টিস তো আমি শুধু এই কাজটাই করতে পারি আমি এটাই চাই এভাবেই ইনকাম করতে চাই এভাবেই বেঁচে থাকতে চাই বাকি জীবনটা তো আমার মনে হয়নি যে অভিনয় আমার কাছে মনে হয়েছে আমার অভিনয়টা আমার কাজটা আমার শক্তি আর ক্ষমতা হচ্ছে দর্শক এর চাইতে বেশি ক্ষমতা আমি অ্যাচিভ করতে চাইনি আমার কাছে সব সময় কর্ম যে একদিন ফল দেয় এটা আমার ব্যাখে দেয় হর্ন করত যে টুডে অর টুমোরো ইট উইল ইট উইল পে ইট উইল পে তো আমি আসলে ওই দাঁতে দাঁত খিচে অনেক জায়গা থেকে কাস্টিং এ বাদ হয়েছি অনেক পুরস্কার পাইনি অনেক জায়গায় হ্যাঁ হয়েছি পুরস্কার পাইনি কাজ কমেছে বেড়েছে শুরুর সময় কি এই মেলার সময় শুরু বলতে কিছু নেই তো এরকম এগুলোর দিয়ে তো আমরা গিয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে এগুলো পাওয়ার জন্য কারোর ক্ষমতার নিচে নিজেকে সোপে দেওয়ার কোনো মানে হয় না কি উদাহরণ আমি কয়েকজনকে প্রশ্ন করেছি এবং তারা অলরেডি স্টেটমেন্ট বিভিন্ন গণমাধ্যমে দিয়েছেন যে নাটক নাই সিনেমা নাই সুতরাং এগুলো করে আমাদের টিকে থাকতে হয় করে না সকলের কাজ কাজ এক 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 রকম থাকে থাকে এবং আমার কাছে মনে হয় যখন আমার কাজটা কম আছে তখন আমি একটু লেখাপড়া করার চেষ্টা করেছি তখন আমি ওই সময়টা একটু ফ্যামিলিতে দেওয়ার চেষ্টা করেছি তো আমার কাছে আসলে ফ্যামিলি লেখাপড়া অভিনয় এই করার বাইরে হাতে তেমন সময় বেঁচে থাকে না যে আমি রাজনীতি করবো মোমো আমরা বারবার বলছি যে নতুন বাংলাদেশ সংস্কারে বাংলাদেশ হতে যাচ্ছে এবং আর সত্যিকার অর্থাৎ একটা সম্ভাবনার জন্যই তো আসলে আপনি একটা প্রচলিত স্রোতের বাইরে মানে অনেক হুমকি ধামকি বিয়ের ভিতরে কথা বলেছেন তা ফ্রিডম অফ আর্টিস্ট জায়গায় আপনি কি চান একদম সরল লাইনে যদি আপনি বলতে হয় এবারও হয়তো কিছু দালাল যোগ হবে সিস্টেমটা কি এগুলো তো সব আমলেই কম বেশি সুযোগ সন্ধানি সব কিছু থাকবে কিন্তু মেজরিটি যদি আসলে তার বেধার ভিত্তিতে কাজটা করতে পারে আমি তাতে করে খুশি হব যেই ডিরেক্টর আসলে তার সিনেমাটা নানা কারণে বানিয়ে উঠতে পারছিলেন না এতদিন সেন্সারের চাপ থেকে শুরু করে নানা রকম কিছু সেই ডিরেক্টর সেই গল্পটা যদি বলতে পারেন বা তার স্বাধীন গল্পটা যদি আমাদের সামনে আসলে আসে তাহলে আমরা এই স্বাধীন নির্মাণটা দেখতে পাবো সেইটা একটা বড় ব্যাপার সেই স্বাধীন গল্পর সাথে আমি থাকতে চাই বা আমি দেখতে চাই সেই সেই ধরনের গল্প সেন্সার বোর্ডের যেসব আমাদের জটিলতা আছে এত পুরাতন একটা সময় থেকে যেই আইনগুলো চলে আসছে এগুলো আসলে এই সময়ে এই আকাশ সংস্কৃতি যখন আসলে কোলা আপনি আকাশটা খুলে রেখেছেন বাংলাদেশের কিন্তু আপনি বলছেন আপনার দেশের মানুষগুলাকে এই থাকতে। এভাবে তো হতে পারে না কারণ দর্শক তো সব দেখছে দর্শক তাহলে ওই সব দেখে আবার আপনার এই কেইজ এর ভেতরে এসে এই খেলো জিনিস এই মেলো জিনিস কেন দেখবে দর্শক তো ওপেন দর্শকের তো টেস্ট নানা রকম তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে এই যে সেন্সারের যে না নিষেধাজ্ঞাগুলা এই নিষেধাজ্ঞাগুলাকে বাদ দিয়ে সার্টিফিকেশন আছে

ব্যাক করতে পারছেন সব দিয়ে থুয়ে নানা রকম খাতে তো আসলে ভর্তুকি দিতে হয় তারপরে আসলে তার পকেটে কত টাকা রিটার্ন হচ্ছে এই ডিজিটালাইজেশনে তাহলে কি মানে হল আমরা তো কোনো সুবিধা পাই নাই